সাতরা ভূগোল ও পরিবেশ পরিচয় দশম শ্রেণী রায়চৌধুরী হাজরা। এই বইটার জন্য যারা কমেন্ট করেছিলেন দেখে নাও উত্তর। বাড়িমণ্ডল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। প্রথম প্রশ্ন, শতকরা হিসাবে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ। উত্তর পেজ নম্বর 22, অক্সিজেন 20.95%, এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, সৌর বিকিরণের কত অংশ মহাশূন্যে ফিরে যায়। উত্তর পেজ নম্বর 25, 34% মহাশূন্যে ফিরে যায়, এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার পরিবর্তন অনুপস্থিত। পেজ নম্বর 43, ঋতু বৈচিত্র্য দেখা যায় না আর্দ্র নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন হয় না নিরক্ষীয় অঞ্চলে। লু চিনুক খামসিন কোন শ্রেণীর বায়ুপ্রবাহ। পেজ নম্বর 36, চিনুক খামসিন আর লু, এটা স্থানীয় বায়ু, অপশন ডি। নেক্সট প্রশ্ন, পর্বতের কোন ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। পেজ নম্বর 42, প্রতিবাদ ঢালে। এটা হবে অপশন সি। পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের কোন দিকে বৃষ্টিপাত কম হয়। 6 নম্বর, এটা হবে পূর্ব দিকে। কোন গ্যাসীয় উপাদানের প্রভাবে দহন কাজ সম্পন্ন হয়, অপশন বি। আমাদের দেশের বায়ুতে গড় জলীয় বাষ্প কত, এটা হবে 1.03%। প্রধানত ধান জমির জৈব বর্জ্য থেকে নির্গত হওয়া গ্রিনহাউস গ্যাসটি হল। পেজ নম্বর 30, কৃষিতে জৈব বর্জ্য বিয়োজনের ফলে মিথেন গ্যাস, অপশন বি। থার্মোমিটারে ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক। পেজ নম্বর 26, হিমাঙ্ক থেকে স্ফুটনাঙ্ক, 0 থেকে 100, তাহলে এটা হিমাঙ্ক স্ফুটনাঙ্ক, আর সেন্টিগ্রেড স্কেল ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক থেকে স্ফুটনাঙ্ক 32 থেকে 212 ফারেনহাইট, তাহলে হিমাঙ্ক কত হবে 32 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট, শূন্যস্থান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 37, বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় সাইক্লোন, শূন্যস্থানে লিখবে সাইক্লোন। নেক্সট প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্রবায়ু ড্যাশ বায়ুর উদাহরণ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 35, স্থলবায়ু ও সমুদ্রবায়ু সাময়িক বায়ুরই ভাগ, তো শূন্যস্থানে লিখব সাময়িক বায়ু। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ড্যাশ নাইট্রোজেন গ্যাস বর্তমান, শূন্যস্থানে লিখবে। পেজ নম্বর 22, 78.09%, শূন্যস্থানে লিখবে 78.09। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 23, ওজোন গ্যাসের অস্তিত্ব লক্ষ্য করা যায়, লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে, শূন্যস্থান স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বা ওজোন স্তর লিখলেও হবে, ওজোন স্তর তো লেখা আছে ওজোন স্তরে। 5 নম্বর, নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 33, শান্ত বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে শান্ত বলয় বলে। নেক্সট প্রশ্ন, বায়ুর ঘনত্ব বাড়লে চাপ ড্যাশ, শূন্যস্থানে হবে, ঘনত্ব কমলে
চাপ কমে, তাহলে ঘনত্ব বাড়লে কী হবে, চাপ বাড়ে, তাহলে শূন্যস্থানে লিখবে বাড়ে, তাহলে এখানে হবে বাড়ে। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন, 1013 মিলিবারের বেশি বায়ুকে, বায়ুর চাপকে উচ্চচাপ বলে। পেজ নম্বর 37, এটা 1013 মিলিবারের বেশি, তাহলে উচ্চচাপ বলে, তাহলে এটা সত্য, তাহলে এটা হবে সত্য। দুই নম্বর, অক্ষাংশের মান বাড়লে সূর্যরশ্মির পতন কোণ বাড়তে থাকে, দুই নম্বর, এটা হবে সত্য। তিন নম্বর, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% এর 100% হলে বৃষ্টির সম্ভাবনা থাকে, এটা হবে সত্য। 100% হলে আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না মেঘ, তখন নিচে বৃষ্টির আকারে নেমে যায়। চার নম্বর, দুটি অঞ্চলে চাপের পার্থক্য যত বেশি বায়ুর বেগ তত বেশি, এটা হবে সত্য। সাইক্লোন এক প্রকার সাময়িক বায়ু, পেজ নম্বর 37, সাইক্লোন হচ্ছে এক প্রকার আকস্মিক বায়ু, মিথ্যা। নেক্সট, লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার যন্ত্রের উষ্ণতার প্রসার পরিমাপ করা হয়, পেজ নম্বর 26, এটা সত্য। নেক্সট, স্তম্ভ মিলাপ মৌসুমি বায়ু, এটা হবে অপশন সি, সাময়িক বায়ু প্রবাহ। সাময়িক বায়ুর নাম মৌসুমি বায়ু। নেক্সট, ঝোড়ো সেটো, এটা হবে পশ্চিমা বায়ু, পেজ নম্বর 35, ঝোড়ো সেটো পশ্চিমা বায়ু। বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার দিয়ে, তো এটা হবে 3। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার। প্রতিবাদ ঢাল, এটা হবে একটু আগে দেখেছি, এটা শৈলোৎক্ষেপ বৃষ্টি। তো পেজ নম্বর 42 দেখে নেবে, স্থানীয় বায়ু, এটাও একটু আগে দেখেছি, এটা খামসিন, এটা 36 দেখে নেবে। ব্যারোমিটার, বায়ুর চাপ মাপক যন্ত্র, পেজ নম্বর 31, বায়ুর চাপ ব্যারোমিটার। এক নম্বর, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত, উত্তর, পেজ নম্বর 23, 6.4 degrees Celsius, পৃথিবীতে মোট কয়টি স্থায়ী বায়ুচাপ বলয় আছে, উত্তর, পেজ নম্বর 32, 7টি। নেক্সট প্রশ্ন, অশ্ব অক্ষাংশের অক্ষাংশগত বিস্তার কত, উত্তর, অশ্ব অক্ষাংশের বিস্তার 25 degrees থেকে 35 degrees, উত্তর ও দক্ষিণ। চার নম্বর, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের স্তরটির নাম কি, ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর ট্রপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, পেজ নম্বর 23, উল্কাপিণ্ড ছাই হয়ে যায় মেসোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, দুটি আকস্মিক বায়ুপ্রবাহের নাম লেখো, উত্তর, পেজ নম্বর 36, আকস্মিক বায়ুর নাম লিখব 37 পেজ থেকে, এখান থেকে লিখে দেবো, টাইফুন টর্নেডো সাইক্লোন যে কোনো দুটো লিখে দেবে, এখান থেকে টর্নেডো আর সাইক্লোন লিখে দেবে। নেক্সট প্রশ্ন,
কোন গ্যাস জীবদেহে প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে? লিখবে নাইট্রোজেন। জলের গ্যাসীয় অবস্থাকে কি বলে? উত্তর পেজ নম্বর 38, তরল অবস্থায় জল, কঠিন অবস্থা বরফ, গ্যাসীয় অবস্থায় জলীয় বাষ্প। তাহলে গ্যাসীয় অবস্থাকে জলীয় বাষ্প বলে। তো আজকে এই পর্যন্ত, পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগে জানিয়ে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।